এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন, আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আমরা প্রত্যেক দিন এই এক্সপ্রেস অনলাইনে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের সামনে নিয়ে আসি, তাদের সঙ্গে কথা বলি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজও ঠিক তাই, সেরকমই একজন ব্যক্তিত্ব, বিশেষ বিশেষ ব্যক্তি যাকে নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব। তিনি হচ্ছেন পূর্ব বর্ধমান জেলার জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আমি শ্যামাপ্রসন্নবাবু, আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করার, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা পূর্ব বর্ধমান জেলা, আগে তো ধরুন দুর্গাপুর, মানে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান একসঙ্গে ছিল, আর যখন ভাগ হয়েছে, আপনি পূর্ব বর্ধমান জেলার জেলা সভাধিপতি। আমরা যে বিষয়গুলো আপনার সামনে আলোচনা করতে চাইছি, প্রথম কথা হচ্ছে যে আজ কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে, এবং মানে প্রথম কথা হচ্ছিল বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না, এবং তাতে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল যে কি হবে কি হবে। এখন বৃষ্টি হলো এবং তার ফলে ঝাড়খণ্ড এবং দুর্গাপুর ব্যারেজ মানে ডিভিসি যেভাবে জল ছাড়া শুরু করেছে, এবং দেখা যাচ্ছে তার ফলে বিভিন্ন জায়গায়, মানে দামোদরের তীরবর্তী যেসব অঞ্চলগুলো রয়েছে আর কি, গ্রাম অঞ্চল গ্রামগুলো রয়েছে, সেগুলো সবটাই জলের তলে। তো জেলা সভাধিপতি বা আপনাদের প্রশাসনিকভাবে কি চিন্তা ভাবনা করছেন এগুলোকে নিয়ে? এটা একটা প্রাকৃতিক বিপর্যয় যেটা হয়তো এই সময় আমরা আশা করিনি। আমাদের যেটা দুশ্চিন্তা ছিল, বৃষ্টি হচ্ছে না, চাষ শুরু করতে পারছি না। তো আমরা গত 23 তারিখে আমরা মিটিং হয় যেটা 4টে জেলা নিয়ে, যাতে জলটা কিভাবে ছাড়া যায়, চাষটা কিভাবে শুরু করা যায়। তো পরবর্তী ক্ষেত্রে 25 তারিখ ডিভিসি জল ছাড়ে, হয়তো এখান পর্যন্ত জল আসে, 27-28 তারিখ পর্যন্ত আমার এখানে জল পৌঁছায়। তো দুদিনের যে বৃষ্টি শুরু হয়, অতি বৃষ্টির ফলে প্রায় গড়ে প্রায় 202 মিলিমিটার বৃষ্টি হয়েছিল সেই টাইমটা। তার ফলে একটা বিস্তীর্ণ এরিয়া প্লাবিত হয়ে যায়, এবং এই বৃষ্টিটার ফলে বহু চাষের জমি যেমন ক্ষতি হয়েছে, বহু মানুষের ঘর বাড়ি ভেঙেছে এবং মানে অসহায় হয়ে রয়েছেন বেশ কিছু এলাকার মানুষ। আমাদের প্রশাসনিক লেভেলে কন্ট্রোল রুম তো ডিজাস্টার ম্যানেজমেন্টে খোলা ছিল, ডিএম কালেক্টরেটে যে একটা নতুন করে কন্ট্রোল রুম খোলা হয়েছিল, এবং সেক্ষেত্রে বিডিওরা রিপোর্ট কালেক্ট করেছে এবং কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পর্যালোচনা এখনও চলছে। আর জেলা পরিষদ এবং জেলা প্রশাসন সমস্ত জনপ্রতিনিধিরা সঙ্গে সঙ্গে সজাগ ছিল এবং মানুষের কাছে পৌঁছিয়েছে এবং তাদের সমস্যাগুলো তুলে ধরে নথিবন্দি করেছে, এবং যে মুহূর্তে যেটা প্রয়োজন ত্রিপল এবং কোনো জায়গায় শুকনো খাবার, সেগুলো যথারীতি পাঠানো হয়েছে। কোনো কোনো জায়গায় হয়তো লোকালি অ্যারেঞ্জ করেছে, সেটা জনপ্রতিনিধিরা নিজের দায়িত্বে কোনো জায়গায়, মানে যেটা নঙ্গরখানার মতো খাবারের আয়োজন, সেটা করে সেই জায়গায় সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। কিছু জায়গায় হ্যাঁ কিছু অসুবিধা হয়েছে, হয়তো রাস্তা কিছু পাবলিক হয়তো আতঙ্কিত হয়ে কেটে ফেলেছেন, যার ফলে সমস্যা হয়েছে কি যোগাযোগটা পুরো জল মরে গেলেও বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা একটু কন্ট্রোল আনতে একটু অসুবিধা বোধ হয়। তো মোটামুটি এখন যে পরিস্থিতি, ডিভিসি জল ছাড়ার জন্য এখন একটা আতঙ্ক রয়েছে। গতকালও বিভিন্ন জায়গায় অজয় এবং দামোদর তীরবর্তী বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছিল, তো যেই জল আসাতে এখনও সেই জলে সেরকম কিছু ক্ষতি হয়নি এই কালকের জলটাতে, এই পর্যন্ত পরিস্থিতি রয়েছে। আচ্ছা, আপনি বললেন শুরুতে যে প্রাকৃতিক বিপর্যয়, প্রকৃতি তার তার যে খেলা সে খেলা খেলেছে, সে বৃষ্টি করেছে, বৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আবার আপনার দলেরই একজন নেতা সে বলছে ম্যানমেড ক্রিয়েটেড, কি বলবেন? কুণাল ঘোষ বলছে এই যে জল ছাড়া বা এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়া, এটা ম্যানমেড।
এবার আপনার কাছে প্রাকৃতিক, ওনাদের কাছে ম্যানমেড? অবশ্যই প্রাকৃতিকের যে বৃষ্টিটা এসছে সেই সুযোগটা কাজে লাগিয়ে তো ম্যানমেড হয়েছে। এই সময় যদি ড্যামের জলটা না ছাড়তে দেবে, প্রকৃতি তার নিয়মে বৃষ্টি দিয়েছে, বৃষ্টি অতিবৃষ্টি এবং বৃষ্টি রেকর্ড ভাঙা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল জমেছে, সেই সময় যদি ডিভিসিটা জল না ছাড়ত বা অন্য জলাধারগুলো জল না ছাড়ত তাহলে এতটা প্লাবিত হতো না। ওইটাই ওনারা ম্যানমেড যেটা বলতে চাইছেন সেই পরিস্থিতি। না না ঠিক আমি বলছি, কিন্তু পরিস্থিতি হচ্ছে যে যে জায়গাটায় যে আপনারা তাহলে এই যে ধরুন নদীর যেভাবে মানে বিভিন্ন সময় আমি ওই বিষয়েও আসবো আপনার কাছে, যে বালি তুলে কোথাও কোথাও বালি তুলে নেওয়া হচ্ছে বা কোথাও কোথাও ড্রোজিং ঠিক মতন নদীর দিক তৈরি হচ্ছে না, তার ফলে নদী অনেকটা, যেমন আমি যদি বলি যে আপনার ডিভিসি যেসব খালগুলো আছে বা ক্যানেলগুলো আছে সেগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই বা হচ্ছে না, তো ওটাও তো আপনাদের আওতায় পড়ে যেগুলোকে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ডিভিসির কাজ চলছে, এখনো রানিং কাজ চলছে, আপনারা হয়তো ও দেখলে পারবেন খোঁজ নিলে, দীর্ঘদিন ধরে একটা লম্বা প্রসেসে কাজ চলছে, ডিভিসি সংস্কারের কাজ চলছে। আর নদীর ব্যাপারে যেটা বলছেন, নদী তার কিছু কিছু জায়গায় হয়তো সেই ধরনের পরিকল্পনার বাইরে বালি তোলার নিয়ে কিছু জায়গায় সমস্যা হয়েছে, সেটা অনেক অভিযোগও আমাদের কাছে এসেছিল, তো সেগুলো যথারীতি আমাদের প্রশাসন এবং পুলিশ যথারীতি ব্যবস্থা সেগুলো নেয় কখনো এবং ফেলে রাখা হয় না। অভিযোগ এলে বা জেলা পরিষদে যদি কেউ অভিযোগ করেন আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা পঞ্চায়েত অথরিটিকে দিয়ে আমরা সেটা ফলো আপ করি। এই যে ধরুন আমি যেটা বলছিলাম যে নদীতে যেভাবে এখন তো নয় বৃষ্টি হয়েছে, এখন ভরা নদী, কিন্তু অনেক সময় যে সময়টা দেখা যায় যখন জল থাকে না তখন যে চরটা থাকে এবং চরের ফলে যে ড্রোজিং করলে যদি ড্রোজিং করে যাওয়া যায় তাহলে নদীটা অনেকটা পরিষ্কার হয় এবং যে জায়গাগুলো উঁচু নিচু হয়ে আছে, যে জায়গায় চর হয়ে আছে, যেখান থেকে জলটা অন্যদিকে ঢুকে যাওয়ার মানে অন্যদিকে মুখ করার জায়গা তৈরি হয়ে যায় সেগুলো যদি ঠিকঠাক করা, এটা এটা নিয়ে তো সরকারিভাবে চিন্তা ভাবনা করা যেতেই পারে। হ্যাঁ সে চিন্তা ভাবনা করা যেতেই পারে, কিন্তু ওটা ওই চিন্তাটা শুধু যে একটা জেলা বা জেলা পরিষদের পুরোটা ভূমিকার মধ্যে পড়ছে না। নদীটা একটা নদী সংস্কারের বড় পরিকল্পনা, সেটা বৃহৎ একটা কর্মকাণ্ডের বিষয়। আচ্ছা এই যে ধরুন একদম ধান রোয়ার সময় এবং এই যে পরিস্থিতিতে মাঠগুলো সব জলের তলায় চলে গেল, এতে একদম খুব মানে চাষের যে চরম ক্ষতি হলো, মানে প্রথম কথা হচ্ছে যে গোটা পূর্ব বর্ধমানটাকে যদি আমরা মানে যদি বলি তাহলে এটা পুরোটাই এগ্রিকালচার ল্যান্ড, তো সেই এগ্রিকালচার ল্যান্ড যদি জলের তলায় হয়ে যায় তাহলে তো চাষবাসের চরম ক্ষতি হয়ে গেল। চাষের তো একটা ক্ষতি হয়েছে এবং চাষিরা এটা নিয়ে রীতিমতো আতঙ্কিত। প্রায় ধরুন 37% এর মতো চাষ কমপ্লিট হয়েছিল এবং বাকি চাষ এখনো হয়নি। এর মধ্যে হয়তো যদি বৃষ্টির জল নেমে যায় হয়তো রিকভারি করার সুযোগ পাবেন কিছুটা ধান চাষের ক্ষেত্রে, কিন্তু সবজিটা টোটালি নষ্ট হয়েছে, সবজি চাষের কিছু আর অবশিষ্ট থাকবে না এর ফলে, কিন্তু ধানটা কিছুটা রিকভারি হবে। তার জন্য আমাদের কৃষি দপ্তর যেটুকু ব্যবস্থা নেওয়ার নেবে এবং আমরা আজও 11:30 পরে একটা জেলা পরিষদে মিটিং ডেকেছি সমস্ত অল কর্মাধ্যক্ষদের নিয়ে, বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষদের নিয়ে, যাতে কীভাবে পাশে দাঁড়ানো যায় চাষিদের এবং সমস্যাটা যতটা পারা যায় একটা মিনিমাইজ করে নেওয়া যায় সে নিয়ে আমরা সচেষ্ট রয়েছি। আচ্ছা এই যে ধরুন আপনি যেটা বললেন যে ক্ষতি ধানের চাষের হয়তো খুব একটা ক্ষতি হবে না যতটা মানে জল যদি নামিয়ে নেওয়া যায় নেমে যায়, কিন্তু সবজির ক্ষেত্রে যাদের ওদের তো মানে একজন চাষি তার সমস্ত কিছু মানে দায় রেখে পরে সে তার চাষটাকে তৈরি করে, সেই ফসল আজ শেষের দিকে, তো সেই ফসল শেষের মুখে যখন দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তাদের ক্ষেত্রে তাদের সম্বন্ধে যে তাদের এই যে ক্ষতি হলো তাদের ক্ষতিপূরণের কথা কিছু? মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় কৃষকদের কথা ভাবেন, আর পূর্ব বর্ধমান জেলা তো রাজ্যের শস্য ভাণ্ডার, অলরেডি পরিকল্পনা উনি হয়তো নিশ্চয়ই করেছেন, সেটা আমার এখানে বসে বলার মানে অতটা ঔদ্ধত্য হবে না। তো চাষিরা বরাবরই বর্ধমানের চাষিরা অন্য জেলার চাষিদের থেকে একটু বেনিফিট বেশি পায় এবারেও পাবে আমি আশা আছি। আমি একটু পলিটিক্যালি জায়গায় আসি, সেটা হচ্ছে যে পূর্ব বর্ধমান সে তার জায়গায় মানে এবারে যে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনে যে মানে নিজের নিজের জায়গাটা একদম সম্পূর্ণভাবে ধরে রেখেছে, অন্যান্য জায়গায় দেখা গেছে যে যেভাবে তারা কিছু কিছু জায়গা থেকে ভোটার পার্সেন্টেজ কমে গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছিলেন 21 জুলাইয়ের মঞ্চ থেকে এবং একটা প্রত্যেকের মধ্যেই একটা টেনশনের জায়গা তৈরি হয়েছিল যে কার উপর
এই যে ক্ষোভের যে খড়্গ কার উপর এসে পড়ে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব বর্ধমান অনেকটাই নিজেকে নিজের জায়গায় রেখেছে রাজনৈতিকভাবে এবং তারা তাদের জায়গাটা তুলে ধরেছে। কি মনে হচ্ছে যে পূর্ব বর্ধমান থেকে যেমন ধরুন একজন মন্ত্রী রয়েছেন, পশ্চিম বর্ধমানে দুটো মন্ত্রী, পূর্ব বর্ধমানের কি আরেকজন কোনো মন্ত্রী হওয়া উচিত বা থাকা প্রয়োজন? পূর্ব বর্ধমানে দুজন মন্ত্রী রয়েছে, একজন শিল্পকুল্লা চৌধুরী সাহেব এবং মাননীয় স্বপন দেবনাথ মহাশয়। না, একদম ক্যাবিনেটের কথা বলছি। জেলা যদি কখনো কিছু ভালো পায় সে তো অবশ্যই জেলাবাসীর ভালো, তো সেটা তো প্রত্যেক জেলাই চাইবে ভালো কিছু হোক, তার জেলার ভালো পজিশনে যদি আসে, ভালো পদে আসে, তো জেলার উন্নয়ন হবে, এটা তো আশা করবে জেলা মানুষ। রাজনৈতিকভাবে যদি বলি, সেটা হচ্ছে যে এবারেও দেখা গেছে যে এবারে যিনি আপনাদের বর্ধমানের যিনি বিধায়ক আছেন, ওনার এলাকাতেও কিন্তু ভোট অফ পার্সেন্টেজ উনি অনেকটাই পিছিয়ে আছেন, মানে বিধানসভার ক্ষেত্রে উনি পিছিয়ে ছিলেন, লোকসভার ক্ষেত্রে উনি পিছিয়ে আছেন। তাহলে কি মনে করা যেতে পারে যে আগামী দিনে এটা কি সংশোধন করা যেতে পারে? কারণ বিধানসভাতেও 2021 বিধানসভাতেও এমনকি ওনার ওয়ার্ডেও পর্যন্ত উনি হেরে আছেন। যেটা দেখা যাচ্ছে বিধানসভা এবং লোকসভা নিরিখে, এবারে লোকসভার মিউনিসিপ্যাল এরিয়ার ভোটগুলো রেজাল্ট একটু আমাদের খারাপ হয়েছে, গ্রাম পঞ্চায়েত এরিয়ার তুলনায় শহরগুলো একটু রেজাল্ট খারাপই হয়েছে। পর্যালোচনা চলছে, 21-এর আগে সব রিকভারি করতে হবে। সে আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছেন এবং সেইভাবে রিকভারি হবে, চলছে, পর্যালোচনা করছেন উনি, তারপরে কী নির্দেশ দেন ওনারা তার উপর সেইভাবে আবার কাজ শুরু হবে। এই কাজ করতে গিয়ে মানে আপনি যে চেয়ারটাতে বসে আছেন সেখান থেকে সরকারের চেয়ার, সাধারণ মানুষের চেয়ার ওটা, সেই জায়গায় বসে পড়ে রাজনৈতিক প্রেশার কতটা? না, পলিটিক্যালি খুব একটা প্রেশার আমার নেই, আমার প্রায় 1 বছর হতে যাচ্ছে। যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে MLA-রাও বলেন বা পঞ্চায়েত সমিতি, বিভিন্ন জনপ্রতিনিধি যারা রাজনৈতিক পদে রয়েছেন এবং তারাও প্রয়োজন পড়লে তারা জানান ফোনের মাধ্যমে, আমি সেটা সমাধানের চেষ্টা করি। এমনি প্রেশার আমাকে কোনোভাবে কোনো জায়গা থেকে আসে, আমি মানে স্বাধীনভাবেই আমি জেলা পরিষদ চালাতে পারছি। আমি আমি যদি বলি যে ব্যক্তি হিসাবে, মানে আমি আমি চেয়ারের কথা বলছি না, আমি দলের কথা বলছি না, আমি বলছি ব্যক্তি সমপ্রসন্ন গুহার কি ভাবছে পূর্ব বর্ধমান সম্বন্ধে? পূর্ব বর্ধমান আমরা তো অনেকটা কাজের নিরিখে এগিয়েছিলাম, আমরা এবারে 15 ফিনান্স এবং 5th ফিনান্স সমস্ত মিলিয়ে আমরা 1 নম্বরে উঠেছিলাম রাজ্যের মধ্যে, এবং সেই মতো হয়তো অনেক অনুষ্ঠানে আমাকে দেখা যায়নি, অনেকে বলতো আপনাকে ইনভাইট করা হয় আসছেন না, কিন্তু আমি অফিসে বসে কাজটা তোলার চেষ্টা করেছি এবং সকাল আমি কোনোদিন অফিস কামাই করা বা বিনা কারণে ছুটি নেওয়া সেটা আমি কোনোদিন করিনি, এর মধ্যে অফিসে বসে কাজ তোলার চেষ্টা করেছি। এবং এমনও হয়েছে একদিনে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান আসবেন, কাজের চাপ, সেদিনে আমরা রাত 8-9টা পর্যন্ত কাজ করেছি তার আগের কয়েকদিন, এবং প্রায় কয়েকদিনের মধ্যে একদিনে ওয়ার্ক অর্ডার হাতে তুলে দিয়েছিলাম প্রায় 90টার উপর, যেটা মানে একসময় অত ওয়ার্কলোড নেওয়া ইঞ্জিনিয়ারিং সেকশন বলুন বা আমাদের অফিসিয়াল স্টাফ বলুন একটু চাপের বিষয়, কিন্তু আমরা করেছিলাম সে কাজ তোলার জন্য। সামনে ইলেকশন আছে, ইলেকশনের কোর্ট শুরু হয়ে গেলে আমরা আর কাজ করতে পারবো না, সেইভাবে আমরা সময় দিয়েছিলাম কাজ তোলার জন্য, সবাই ফুল জেলা পরিষদ পুরো টিম এক হয়ে আমরা কাজ করেছিলাম। আপনি এই যে যদি বলি আমরা এখন গোটা, যদিও বিভিন্ন জায়গা থেকে একটা জায়গায় বালি, মানে এটা নিয়ে গোটা রাজ্য জুড়েই আর কি একটা ইয়ে হয়ে আছে, যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যেসব যার বুকের উপর দিয়ে নদী অজয় কোনো দিকে, অজয় কোনো দিকে দামোদর হয়ে গেছে, সেখানে কোথাও কয়লা আর কোথাও বালি, কোথাও পাথর। পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটে জেলা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে পশ্চিম বর্ধমান থেকে কয়লা এবং বালি, পূর্ব বর্ধমান থেকে পুরোটাই বালি এবং বীরভূম থেকে বালি পাথর এবং কয়লা, ওখানে তো তিনটেরই জাংশন হয়ে আছে। আপনি আপনার যে পূর্ব বর্ধমান জেলা, আপনি জেলা সভাধিপতি,
আমি যদি বলি জামালপুর, খন্ডঘোষ, মঙ্গলকোট, রায়না, এই অঞ্চল থেকে অবৈধ বালি প্রত্যেক দিন যেভাবে লুট হচ্ছে, আপনি একটা সরকারি চেয়ারে বসে আছেন, সরকারের তো প্রচুর টাকার ক্ষতি হচ্ছে, এই ক্ষতি রোধ করার জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন? আমি যেটা দেখেছি, রেভিনিউ আগের বছরের চেয়ে 2022-23 যা রেভিনিউ ছিল তার চেয়ে রেভিনিউ একটু কম এসেছে। আমি যথারীতি যতটা পেরেছি আমি কড়াভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। এডিএম দপ্তর থেকে শুরু করে আমি রাস্তায় আসতে যদি কোনো বালির গাড়ি দেখি, তাও কনসার্ন পুলিশ, বিএলআরও, এসডিও, তাদেরকে ফোন করে আমি তৎক্ষণাৎ আমি চেষ্টা করি, এবং আমি লিখিতভাবে লোকেশন করে আমি ইনফরমেশন নিয়ে লিখিতভাবে আমি অফিসিয়াল ডিপার্টমেন্টকে জানিয়েছি, এবং আমাদের মাননীয় এসপি সাহেব উনি খুব যথেষ্ট হেল্প করেছেন আমাকে। বিশেষ করে এখন আপনি যদি দেখেন, জানি না রেয়ার হয়তো কোনো কিছু বলছেন, সেইভাবে কিন্তু বালি নেই, বালি পাচার নেই না, মানে বালি হয়তো কখনো দেখছেন হয়তো, কিন্তু আমার চোখে যেটুকু এই মুহূর্তে কোনো বালি পাচার নেই, খুব কড়াভাবে কিন্তু ধরা হয়েছে। এবং এর মধ্যে যেটা দু একটা হচ্ছে, অফিসাররাও কিন্তু সেগুলো ব্যবস্থা নিচ্ছেন এই মুহূর্তে না। এবার ঘটনা হচ্ছে যে ধরুন একটা লিগেল ঘাট, তার পাশে একজন লিগেল ঘাটের আরো পাঁচটা ইললিগেল ঘাট রয়ে গেছে তার, এবং বালি সে ধরুন আপনার পূর্ব বর্ধমান থেকে যখন তুলছে, আপনার আপনার যে জায়গাটার উপর তার বালি তোলার জায়গা দেওয়া আছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে সে হয়তো অন্য দিকের থেকেও বালিটাকে তুলে নিয়ে চলে আসছে ইললিগেল ঘাট থেকে, এবং যার ফলে আমি একটু আগে প্রথমে যেটা বলছিলাম যে নদীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাও কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, তার গতিপথও কিন্তু পরিবর্তন করে ফেলছে তার। তো এই জায়গায় আপনারা বলছেন আপনাদের জায়গা থেকে কঠোর হাতে এটার একটা ব্যবস্থা নিচ্ছেন বা নিয়েছেন, কিন্তু তারপরেও আপনি দেখবেন যে সকালবেলায় যদি আপনি হাইওয়ের উপরে দাঁড়িয়ে যান, দেখবেন প্রত্যেক দিন প্রত্যেকটা গাড়ি ঢাকা দেওয়া আছে ঠিকই, কিন্তু তার থেকে টপ 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 করে জল পড়ছে, গাড়িগুলো সব বালিতে ভর্তি। আপনি বলছেন প্রশাসনিকভাবে আপনি আপনার জায়গায় হয়তো ঠিক বলছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরাও কিন্তু এটা আমাদের চোখে পড়ছে। তাহলে যদি সেটাই হয়ে থাকে, তাহলে মানে সেইভাবে কি খুব কড়াভাবে দমন হচ্ছে, এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। দেখুন, আমার যদি বলেন হাই রোডের ব্যাপারটা শুধু যে পূর্ব বর্ধমানের লিঙ্কের উপর, সেটা বলা মুশকিল। দেখুন হাই রোডের উপর কোথায় গাড়ি কোথা থেকে আসছে সেটা মানে, তাছাড়া এমভিআইরা আছে ওখানে, তারাও নজরদারি চালায়। আর যদি আপনাদের নজরেও সেরকম পড়ে কিছু খবর, বা দেখেন যে একটা গাড়ি যাচ্ছে, মানে রিপোর্টার বা জনপ্রতিনিধি বা জনগণ হিসেবেও আপনারা সঙ্গে সঙ্গে মানে ফোন করে রিপোর্ট করুন সেই বিষয়গুলো। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমেও সকলকে জানাচ্ছি, সঙ্গে সঙ্গে কনসার্ন মানে যারা অথরিটি আছেন, প্রশাসন আছেন, তাদেরকে জানান আপনারা। আচ্ছা, আপনারা এই যে পূর্ব বর্ধমানের মানে পূর্ব বর্ধমানকে আরো অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি চিন্তা ভাবনা করছেন, নতুন কোনো চিন্তা ভাবনা? নতুন চিন্তা ভাবনা, আমাদের পুরনো যেগুলো অ্যাসেট ছিল, অ্যাসেটগুলো অলরেডি জিওট্যাগ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরে আমরা অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, অনেক প্রপার্টি আমরা উদ্ধার করেছি যেগুলো মানে আমাদের নলেজের বাইরে ছিল, বা হয়তো কেউ দখলের মতো করে রেখেছিল, সেগুলো আমরা আস্তে আস্তে কাজ এগোচ্ছি, ওটা একটা দিক যাচ্ছে। আর আমরা কিছু নতুন অ্যাসেট ক্রিয়েশন করব, যেমন মেমারি ডাক বাংলো, ওটা একটু সৌন্দর্যায়ন করে যাতে ব্যবহার হয় অন্যভাবে এলাকার, আর সেই রকম একটা দিক রয়েছে। আমরা যেমন চিন্তা ভাবনা করেছি একটা মিউজিয়াম বর্ধমানের মঙ্গলকোটে, আমরা ওদিকে যাচ্ছি কেন, মঙ্গলকোট প্রত্নতাত্ত্বিক এরিয়া, তো ওখানে আমরা প্রসেস শুরু করেছি একটা মিউজিয়াম করা, বাকি যেগুলো পারমিশন আসার ব্যাপারে উদ্যোগগুলো। আর কৃষি ক্ষেত্রে তো আমরা রীতিমতো ফলো আপ রাখি, মিটিং হয়, এবং কৃষি যন্ত্রপাতি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দেন সেগুলো মানে কৃষকদের কাছে যাতে পৌঁছায়, এবং কৃষি উপদেশ যাতে ঠিক মতো পৌঁছায়, সেগুলো আমরা অ্যারেঞ্জ করি মোটামুটি ভাবে, এইভাবে আমরা এগোনোর চেষ্টা করি। একটা একটা অভিযোগ প্রায়শই এত কিছু করার পরেও বিভিন্ন জায়গা থেকে একটা অভিযোগ কিন্তু থেকেই যায় যে সবাই ঠিকঠাক মানে সরকারিভাবে সমস্ত কিছুটাই সঠিকভাবে আসছে, কিন্তু জনগণ বা কৃষি যারা কৃষির সঙ্গে যুক্ত তাদের হাত পর্যন্ত পৌঁছানো একটা লিমিটেশনের জায়গা, তো এটা একটা সমস্যা। কাজ করতে গিয়েও দেখা যায় কিছু কিছু জায়গায় হয়েছে, এগুলো ফেস করতে হয়েছে, কিছু কিছু জায়গায় এরকম একটা সমস্যা হয় যে হয়তো দেখা যাচ্ছে কি যে হয়তো একজন পেয়েছে তার
ফ্যামিলির পরের এক বছর একজন পেয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যা কিছু জায়গায় হয়েছে, সেগুলো আমরা মোটামুটি শক্ত হাতে হাল ধরেছি, যেগুলো আমাদের নজরে আসার পরে, এবং আমরা ওগুলো ভেরিফাইও করছি এখন আমরা, যাতে সেই ভুলগুলো মিস্টেক না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সরকারি জমি যেসব দখল হয়ে যাচ্ছিল সেটা থেকে রোধ করার জন্য সরকার উচ্ছেদের একটা ভূমিকা পালন, মানে বলেছেন যে সমস্ত জেলাকে, রাজ্যে গোটা রাজ্য জুড়েই যেটা নিয়ে চলছে, পূর্ব বর্ধমান জেলায় যেসব সরকারি জমিগুলো দখল হয়ে আছে সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন? যেগুলো দখল পৌরসভা তার এলাকায় গুলো করছে, আর আমাদের যেগুলো সরকারি জমি রয়েছে যেগুলো আমরা চিহ্নিত করেছি, আমরা জিওট্যাগ করেছি, এবং কিছু সরকারি মার্কেট ছিল আমাদের, এর যেগুলো মানে মার্কেট তৈরি হয়েছে ভাড়া দেওয়া হয়নি, সেগুলো নিয়েও আমরা মিটিং করেছি, তাদেরকে টেন্ডারের মাধ্যমে সেগুলো লোকাল মানুষ যাতে পেয়ে ব্যবসা করতে পারে, সেরকম দিয়ে কিছু ভাড়া বাকি ছিল, অনেকটা প্রায় 30-35 লাখ টাকা ভাড়া বাকি ছিল, সেটা আমরা তুলতে পেরেছি, এবং যাদের এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে দখল করে আছেন সেগুলোকেও আমরা ধরেছি, সেগুলো নিয়েও মানে নতুনত্বভাবে সেগুলো আবার দেওয়া যাচ্ছে। ঐতিহ্যের শহর বর্ধমান, এক কথায় মানে মানে এখানে এই বর্ধমানের নাম বললেই মানে অনেকগুলো বিষয় আর কি চোখের সামনে ভেসে ওঠে। সেই ঐতিহ্যমণ্ডিত বর্ধমানের এখনো পর্যন্ত যেসব পুরনো দিনের পুরাতত্ত্ব যেসব বাড়ি ঘরগুলো এখনো রয়ে গেছে, যেগুলো মানে এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি, ওভারঅল গোটা পূর্ব বর্ধমান জুড়ে বলছি যেখানে মন্দিরগুলো আছে, তো এই 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 যে জায়গাগুলো এইগুলোকে সংস্কারের কথা কিভাবে আপনারা কিছু ভাবছেন? সংস্কারের কথা কয়েকটা জায়গায় যেমন চলছে, ক্ষীরগ্রাম যেটা একটা, ওখানে একটু কাজ হয়েছে, এদিকে মঙ্গলচণ্ডীতলায় একটা প্রজেক্ট পর্যটনের থেকে নিয়েছে, বটুকেশ্বর যেটা রায়না ওখানেও একটা করে প্রজেক্ট চলছে, এবং পরবর্তী ক্ষেত্রে আরও কিছু যেমন কেতুগ্রামের অট্টহাস রয়েছে, এরকম কিছু একটা পরিকল্পনা যেগুলো রয়েছে, যেমন এতে আমাদের মাথুন স্কুল আছে যেটা, ওখানে একটা প্রস্তাব একটা এসছে, যেহেতু ওখানে কাজী নজরুল ইসলাম ওখানকার ছাত্র ছিলেন, কুমদরঞ্জন মল্লিক ওখানকার টিচার ছিলেন, ওই স্কুলের থেকে একটা প্রস্তাব আমি পেয়েছি যেখানে ওখানে কিছু করার মতো, এইরকমভাবে চিন্তাভাবনা রয়েছে। আর আমাদের বোর্ডের এক বছরের মধ্যে ইলেকশন বোর্ড, পূর্ণাঙ্গ বোর্ড পেয়েছি, 14ই আগস্টের পরে আরও এক মাসের কাছাকাছি লেগে গিয়েছে, তারপরে পুজোর নিয়ে কেটেছে, ইলেকশন কোর 3 মাস শেষ করতে হয়েছে, তো তার মধ্যে যে কাজগুলো হয়েছে মানে যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রায় 95% আমরা কমপ্লিট করতে পেরেছি জনগণকে, বাকি যে 5% আছে সেগুলো আমরা এর মধ্যে শুরু করবো, এর মধ্যে আমরা শুরু করছি যেটা সংস্কৃতি লোকমঞ্চের সংস্কার শুরু করছে আধুনিকীকরণ, এবং গুসকরা বিদ্যাসাগর হল ওটাকেও আমরা আধুনিকীকরণের দিকে যাচ্ছি। পূর্ব বর্ধমানবাসীর উদ্দেশ্যে কি বলবেন? পূর্ব বর্ধমানবাসী শস্য কৃষক যারা আছেন, শস্যগোলার যারা সম্পদ, ওনাদেরকে বলবো এই যে বর্ষণ এবং প্রাকৃতিক বিপর্যয় গেল, আপনারা পাশে, আপনাদের পাশে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আপনারা চিন্তিত হবেন না, সজাগ থাকুন, সতর্ক থাকুন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমরা আমরা কথা বললাম পূর্ব বর্ধমান জেলার জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের সঙ্গে, বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এবং উনি ওনার জায়গা থেকে ওনার যে যে পরিস্থিতি উনি যেটা করতে চাইছেন, এবং ওনার কাছে যেটা আমাদের কাছে প্রশ্ন ছিল যে বালির কি পরিস্থিতি আছে উনি, এবং ওটা নিয়েও উনি যে কঠোর কঠোর হয়েছেন জেলা মানে রাজ্য প্রশাসন যে কঠোর এটা নিয়ে, বা জেলা প্রশাসন যে কঠোর এটার কথা তো উনি তুলেই বললেন, এবং আগামী দিনে পূর্ব বর্ধমান যে আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে এটা তাদের কাজকর্মের জায়গা থেকেই খুব পরিষ্কার হয়ে উঠছে। যাই হোক, আবার আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথির সঙ্গে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন, আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিন আমরা বিভিন্ন অতিথিদিকে আপনাদের সামনে নিয়ে আসছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আজও তার থেকে দূরে সরে যাব না, আজও এক অতিথিকে আপনাদের সামনে নিয়ে আসছি। তিনি হলেন পরেশচন্দ্র সরকার। পরেশচন্দ্র সরকার পূর্ব বর্ধমান, বর্ধমানের যে পৌরসভা তার পৌরপতি। পরেশবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। পরেশবাবু, একদম আপনারও কাছে সময়ের একটা জায়গা আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিছু প্রশ্ন মানে থেকেই যায় আর কি, যেহেতু বর্ধমানের বিষয়টা আছে। আমাদের কাছে যেটা জানা সেটা হচ্ছে যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গা থেকে যে ধরনের কমপ্লেনগুলো আসে এবং আপনার কাছেও প্রচুর আসে, সেটা হচ্ছে যে গোটা বর্ধমান, যে বর্ধমানটাতে মানে এক কথায় যদি বলি যে যেভাবে জলা জমি বা পুকুর ভরাট হচ্ছে এবং সেটা মানে যেভাবে হচ্ছে আর কি, তাতে মানে মানুষ আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কিন্তু খুব বড় প্রশ্নচিহ্ন জায়গায় দাঁড়িয়ে আছে, কি বলবেন? না, এটা তো পরিবেশগত দিক থেকে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে জলাভূমি ভরাট এবং পুকুর ভরাট যদি এভাবে হতে থাকে তাহলে মানুষ তো বসবাসের অযোগ্য হয়ে যাবে বর্ধমান শহর। কিন্তু যতটা ওভাবে বলা হয় ঠিক ততটা খারাপ অবস্থা নয়। ডিউরিং লাস্ট টু ইয়ার্স আমরা যথেষ্ট সচেষ্ট আছি যাতে পুকুর ভরাটের অপচেষ্টা বর্ধমানে নেই, এটা আমি একবারও বলবো না। দুষ্কৃতীরা তো আছেই, যারা করে বা চেষ্টা করে, তা আমাদেরও আবার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়, নোটিশ করতে হয়, ইঞ্জিনিয়ারদের পাঠাতে হয়, কাজ বন্ধ করতে হয়, এবং এভাবেই তাদের অপচেষ্টা আর আমাদের চেষ্টা বন্ধ করার, এই করে অনেক পুকুর ভরাট আমরা আটকাতে পেরেছি। এমনিতেই জলস্তর নেমে গেছে বর্ধমানে, এবং জলস্তর নেমে যাওয়ার জন্য আমরা ছোটোবেলা থেকে যে জলাশয়গুলোতে যথেষ্ট পরিমাণে ওয়াটার বডি দেখা গেছে, মানুষ প্রয়োজনে ব্যবহার করেছে, সাঁতার কেটেছে বা মাছ ছেড়েছে, সব কিছুই, সেগুলো কিন্তু জলস্তর নেমে যাওয়ার জন্য সেগুলো প্রায় শুকিয়ে গেছে। কাজেই সেদিক দিয়ে একটা বড় ক্ষতি হয়েছে, আর ওই শুকিয়ে যাওয়ার জন্যই, জল না থাকার জন্যই আবার যারা স্বার্থান্বেষী মানুষ, এক ধরনের যারা এইসব প্রমোটিং করে, তারা কিন্তু এই সুযোগে কিছু কিছু ভরাটের কাজটা করছিল। আমরা অনেকটা আটকেছি, অনেকটা বন্ধ করতে পেরেছি, সবটা পেরেছি একবারও আমি বলবো না। উপরন্তু আপনার মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা বা আদেশ অনুযায়ী আমরা গত এক দু মাস পর্যন্ত প্রচণ্ডভাবে আমরা যাতে সরকারি জমি বেদখল না হয়, পুকুর ভরাট না হয়, অবৈধ নির্মাণ না হয়, সব ব্যাপারটাতে সিরিয়াসলি সমস্ত পুরসভার সব কাউন্সিলার্স, অফিসার্স এবং বর্ধমানবাসীর শুভেচ্ছা নিয়ে আমাদের যে ভেন্ডিং নন ভেন্ডিং জোন চিহ্নিত করার জন্য যে কমিটি হয়েছিল তাদের চিহ্নিতকরণ জায়গাগুলোকে নিয়ে আমরা কিন্তু সচেষ্ট আছি। অনেকগুলো ভাঙচুর করেছি, বর্ধমানের অনেক জায়গায় যানজট মুক্ত করেছি, এবং যেখানে হকাররা রাস্তার মাঝখানে বসে মানুষের চলাচল অসুবিধা করছিল সেগুলোকে পরিষ্কার করেছি, এবং এভাবে প্রায় বর্ধমানের অনেকটা জায়গা আমরা অবরোধ বা মানুষের যারা অবৈধ দখলের জন্য অবরোধ হচ্ছিল সেগুলো আমরা বন্ধ করতে পেরেছি। এখনও আমাদের প্রোগ্রাম আছে, পরপর বহুদিনই হবে সেটা। এভাবেই আমরা বর্ধমান শহরকে বসবাসযোগ্য, সৌন্দর্যায়ন করার জন্য, একটা ভালো নগরীতে পরিণত করার জন্য উন্নয়নের ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা সব কিছুই করে যাচ্ছি। এই যে আপনারা আপনি বললেন অবৈধ নির্মাণের ক্ষেত্রে, সেটা নিয়েও আপনারা খুব চিন্তা ভাবনা করছেন এবং ভালো কাজের দিকে এগিয়ে আসছেন। অনেকগুলো আমরা ভাঙচুরও করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে অবৈধ নির্মাণ মানে যারা, যেসব প্রমোটাররা ধরুন বড় করে যে আপনাদের পৌরসভা যা পারমিশন তার থেকে দেখা যাচ্ছে যে আপনারা G+5 বা G+6 যেগুলো করেছেন তার উপরেও একটা ফ্লোর প্রত্যেক বিভিন্ন জায়গা থেকে তারা বাড়িয়ে রেখেছে। তো সেই জায়গায় করে, সবার কথা বলছি না, বিভিন্ন জায়গায় দেখাও যাচ্ছে করেছে, আমরা ধরছি, নোটিশ করছি, আইনানুগভাবে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা প্রায় সব পথই নিয়েছি। আমি বলতে চাইছি যেটা, যে তারাও আছেন অবৈধ নির্মাণকারী, পুকুর ভরাটকারী, জায়গা দখলকারী,
রাস্তায় বসে যানজট তৈরি করেন, এসব লোকেরাও যেমন আছে, আমরাও কিন্তু বহু বাড়ি ভেঙেছি, বহু অবৈধ নির্মাণকে শেষ করেছি, পুকুর ভরাট রুখে দিয়েছি। রাস্তা দখল করার যে অপচেষ্টা সেটা অনেকটা পরিমাণে বর্তমানে আমরা বন্ধ করতে পেরেছি, কাজে আমরাও লেগে আছি। আচ্ছা, এই যে ধরুন যানজটের ক্ষেত্রে, মানে যেভাবে দীর্ঘদিন আগেও আমরা দেখেছিলাম যে বর্ধমান একটা সময় রিক্সার জন্য অবরুদ্ধ হয়ে যেত, এখন টোটোর জন্য অবরুদ্ধ। টোটোটা আমরা একটা চেষ্টা করেছিলাম নীল রং এবং সবুজ রং করে রাতে এবং দিনে দুটো শিফট করে 2000-2000 করে, এ ধরনের একটা ভাবনা চিন্তা অনেক ক্ষেত্রে সব করা হয়েছিল, তাতে পুলিশ প্রশাসন ছিল, আমরা ছিলাম, সবাই মিলে করেছিলাম। পরবর্তীকালে সেইটাই নির্বাচন এসে গেল, নির্বাচনী টাইমটাতে আমরা অতটা জবরদস্তি কিছু করতে পারিনি। পৌরসভা থেকে আমরা 76 জন সিভিক পুলিশ নিয়োগ করেছিলাম শুধু টোটোকে নিয়ন্ত্রণ করার জন্য, যাতে গ্রামের টোটোগুলো এখানে না ঢোকে, আছে যেগুলো সেগুলো যাতে নিয়ম মাফিক চলে করার জন্য আমরা 76টা সিভিক পুলিশের আমরা মাইনে দিচ্ছি। কিন্তু তৎসত্ত্বেও ওই জায়গাটা আমরা পুরো পেরেছি, একবারও আমি দাবি করব না, তবে আমাদের চেষ্টা কিন্তু অবিরত চলছে যাতে যান নিয়ন্ত্রণ বর্ধমান শহরে আমরা করতে পারি। আরেকটা মানে মানে টোটোদের এই যে আপনারা বললেন যে রং করার ব্যাপার ছিল, তার একটা সব হয়ে গিয়েছিল, কিন্তু আবার এরকম টোটোদের মানে যারা টোটো চালক তারা একটা অভিযোগে তাদের জায়গা থেকে উঠে আসছে যে তাদের টোটোর রং করার জন্য বিভিন্ন খাতে তারা বারবার পয়সা দিয়েছে, অথচ সেই যে যেটা করা উচিত সেটা এখনো পর্যন্ত তাদের ক্ষেত্রে করা যায় না, তাহলে ওই খাতে টাকা কথা বলেনি। আমরা পিন নাম্বার দিয়েছি, আমরা তাদের আইডেন্টিটি কার্ড দিয়েছি, আমরা রং করিয়ে দিয়েছি, পৌরসভার খরচে করে দেওয়া হয়েছে, কাজেই তারা ওই সামান্যতম একটা রড লাগিয়ে একটা দিককে ব্লক করে দেওয়া হয়েছে, ওইটুকু খরচ তারা করেছিল। এনি হাউ তারা কিছু দিয়েছে, আমরা কিছু দিয়েছি, এভাবেই কাজগুলো কিন্তু সব কমপ্লিট হওয়ার পরে এই মুহূর্তে এখনও নাইট অ্যান্ড ডেতে আমরা পুরোপুরি ভাগ করতে পারিনি, যেদিন আমরা পারবো সেদিন থেকে বর্ধমানে কিন্তু টোটো নিয়ন্ত্রিত হবে। আরেকটা বিষয় যেটা খুব এই মুহূর্তে মানে বিশেষ করে বর্ধমানের, শুধু বর্ধমান বললে ভুল হবে, এটা গোটা রাজ্য জুড়ে একটা সমস্যার জায়গায় দাঁড়িয়েছে, আগে প্রস্টিটিউট এলাকাগুলো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতো, মানে রেড লাইট এরিয়ার জন্য একটা পার্ট থাকতো, সেখানে আর কারুর নজরে থাকতো না, ওটা একদম আলাদা থাকতো শহরের একদম কর্নারে বা লাস্টে। বর্ধমান শহরে বলুন বা বিভিন্ন যে শহরগুলোতে আসছে এখন এই প্রস্টিটিউশনের যে বিজনেস, এটা 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 একদম সার্বিকভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে, হোটেল এমন কোনো হোটেল নেই যেখানে মানে এগুলো, এবং আপনি নিশ্চয়ই ভালো করে জানেন যে গোটা বর্ধমান শহর জুড়ে প্রত্যেক মানে যখনই রেড হচ্ছে বিভিন্ন হোটেল থেকে এই ধরনের ঘটনাগুলো আসছে, এগিয়ে আসছে, কিন্তু সমাজের সমাজের একটা বড় ক্ষতি। কোন দিকটা মানে ওভারঅল বর্ধমানের কথা বলছি, হোটেলগুলো বিভিন্ন হোটেল থেকে যখন রেড হচ্ছে, আমরা দেখা গেছে এর আগেও একদিন হোটেলের রেড হয়ে সামাজিক ব্যাধি, এটা গোটা ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা ইন্ডিয়া নয়, গোটা পৃথিবীতে এটা ছড়িয়েছে। এখন বর্ধমানকে যতটা মুক্ত রাখা যায় আমরা খবর পেলেই ব্যবস্থা নিচ্ছি, কিছু করার নেই। সার্বিক শহর বড় হচ্ছে, 5-7 লক্ষ লোক এখন বাস করে, যত মানুষ বাড়ছে তত হোটেল লজ বাড়ছে, যত হোটেল লজ বাড়ছে মানুষের আজকে সহিষ্ণুতার অভাব ঘটছে, অধৈর্য হয়ে পড়ছে, ঔদ্ধত্য বাড়ছে, সামাজিক দুষ্কর্ম বাড়ছে, কাজেই ঘটনাগুলো কিন্তু ঘটেই যাচ্ছে। একটা অবক্ষয় তো কোথাও কোথাও তার চিহ্ন দেখা যায় সমাজ জীবনে চলতে গিয়ে, তো কাজেই এটা সবাইকে ফেস করতে হচ্ছে, বর্ধমানকেও ফেস করতে হবে, আমরা করছি। বর্ধমান শহরকে আগে মানে আরো সুন্দর করার জন্য দেখুন বর্ধমানের একটা নিজস্ব, আমরা করেছি, আপনাকে বলি, আপনি শ্মশান গিয়ে দেখবেন নির্মলঝিল 2-2.5 কোটি টাকা খরচ করে আজকে আমরা তার বর্ধমান শহরের শ্মশানটাকে যত সুন্দর করা হয়েছে, আমাদের ওখানে বেয়ারিস লাশ, হাসপাতালের লাশ, আনক্লেম লাশ, এভাবে প্রচুর আমাদের ওখানে দাহ করতে হয়, আর যারা সমস্ত মৃত হয় তাদের তো আছেই, আমরা শ্মশানটাকে অত্যন্ত সুন্দর করতে পেরেছি। আমরা ধরুন টাউন হলটাকে সংস্কার করবো 3-37 কোটি টাকা খরচ করে, সেটাও কাজ খুব শীঘ্রই আরম্ভ হয়ে যাচ্ছে, অর্ডার আমরা পেয়ে গেছি। শ্যামশায়রটা ওয়াটার রিজিভিশন করা হবে, সেটার জন্য আপনার 1-87 কোটি টাকা আমরা পেয়েছি, যার জন্য হাসপাতাল, মেডিকেল কলেজ এলাকায়
আজকে পাঁচটা জেলা, ঝাড়খণ্ড, বিহার, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, সমস্ত হাজার হাজার মানুষ প্রতিদিন খোশবাগান এবং হাসপাতাল এলাকায় যাতায়াত করে। ওখানে ইউনিভার্সিটির হোস্টেলগুলো রয়েছে, রাজ কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, নার্সেস কোয়ার্টার আছে। সমস্ত দিকটা বিবেচনা করে আমরা ওখানেই শ্যামশাহরের পাড়ে হাসপাতাল, আমরা ওই সমস্ত যারা দোকানপাট করে দখল করেছিলেন তুলে দিয়েছি, এবং জিডি রোড থেকে প্রায় 1 কোটি টাকা, 1 কোটি 20 লক্ষ, 30 লক্ষ টাকা খরচ করে জিডি রোড থেকে 5 মিনিটে যাতে হাসপাতালে ঢুকে যেতে পারে একটা পেপার ব্লকের বড় রাস্তা করেছে। কাজেই আমরা চেষ্টা করছি হাসপাতালটাকে ভিড় মুক্ত রাখতে, যানজট মুক্ত রাখতে, যাতে অ্যাম্বুলেন্সগুলো সরাসরি ওয়ার্ডে চলে যেতে পারে তার ব্যবস্থা করতে। আমরা চেষ্টা করছি বিগ বাজারটাকে পরিষ্কার করতে, কার্জন গেট এরিয়াটাকে পরিষ্কার রাখতে, এবং এভাবে বর্ধমান শহরটাকে যেমন শ্মশান করতে পেরেছি, টাউন হলের কাজ আরম্ভ হবে, অমৃত প্রকল্পে প্রায় 60,000 বাড়িতে এখন পর্যন্ত আমরা বাড়ি বাড়ি কানেকশন দিতে পেরেছি, 8টা রিজার্ভারে আমরা জল দেওয়া শুরু করে দিয়েছি, আর 2টো রিজার্ভার বাকি আছে, ডিসেম্বরের মধ্যে আরও প্রায় 30,000 বাড়িতে জলের কানেকশনে, 92,000 বাড়িতে আমরা হাউস কানেকশন দেব। এবং আমরা অন দ্য ওয়ে অফ কমপ্লিশন অফ বিগ ওয়ার্ক 300 কোটি টাকার প্রজেক্ট আমরা করতে সক্ষম হয়েছি। এরপরেই আমরা সর্বমঙ্গলা মন্দির ধরব, এবং বর্ধমানের জায়গায় জায়গায় প্রায় 16টা পেপার ব্লকের রাস্তা হবে মেইন রোডগুলো, সহজে যাতে ক্ষতি না হয়, সে কাজটাও আগামী 10-15 মধ্যে আরম্ভ হয়ে যাবে। পেপার ব্লকের 16টা ইম্পর্টেন্ট রাস্তা ডিফারেন্ট ওয়ার্ডসে সেগুলো হবে, কাজে আমরা চেষ্টা করছি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে শক্তিগড়ের ল্যাংচা, যেটা মানে যেটা নিয়ে চারিদিকে হইচই হয়েছিল এবং বিভিন্ন আধিকারিকরা গিয়ে সেটা ধরে, এবং আজকে একটা জায়গায় যায় এবং মানুষের সেই জায়গা থেকে শক্তিগড়ের প্রতি একটা একটা যেন দূরত্ব বেড়ে গেছে। ওটা তো আমাদের একটা গ্রাম অঞ্চলে পড়ে না, আমি আমার যেটা সেটা হচ্ছে যে মিহিদানার ক্ষেত্রে বা যেটা যেটা একদম বর্ধমানকে একটা জায়গায় নিয়ে আসে যায়, তো এই জায়গাগুলোতে কি আপনাদের নতুন করে কোনো চিন্তা ভাবনা আছে? যে আমরা এখনই এটা ভাবছি না, আমরা বর্ধমান শহরে বিনা ট্রেড লাইসেন্সে যত হোটেল, মিষ্টির দোকান, চায়ের দোকান, ফাস্টফুডের দোকান, খাবারের দোকান করে যারা গোজা ফেলছে দিন রাত্রি রাস্তাতে, আমাদের আগের 1100 কর্মচারী তার সঙ্গে আরও 500 নির্মল বন্ধু সব মিলিয়ে এখন 1,500-এর উপরে মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সব পরিষ্কার করছে। আমরা চাইছি আগে এই সবগুলোকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে, তারপরে আমরা ওই বিষয়গুলো ভাবব। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা বললেন ট্রেড লাইসেন্স ছাড়া কাউকে কোনো ব্যবসা করতে দেওয়া যাবে না, করছে সবাই, এখন সবাই করছে। শুধু ট্রেড মানে আমরা এখন দেখবেন আপনি গোটা শহর জুড়ে, মানে শুধু আমি আমি বর্ধমানের কথা বলছি না, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখবেন যে যেখানে সেখানে মানে যত্রতত্র আর কি মানে ফাস্ট ফুডের যেসব দোকানগুলো হয়ে আছে আর কি, বিভিন্ন মোমো থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু, এই যে দোকানগুলো হয়ে আছে এবং সাধারণ মানুষ তার মানে তার নিজের লালসাকে আটকে না রাখতে পারে সেই দোকানগুলোতে ভিড়ও করছে, কিন্তু এই যে দোকানগুলো তারা তাদের বিষয়টা, তারা যেসব খাবার পরিবেশন করছে মানুষকে দিচ্ছে সেটা কতটা হাইজেনিক? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আদৌ এদের কাছে কোনো ফুড লাইসেন্স আছে কিনা, পৌরসভা কি দেখছে? আমাদের মিউনিসিপ্যালিটির যেটা আমাদের স্যানিটারি ইন্সপেক্টররা আছেন, তারা মাঝে মাঝে এখানে ওখানে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন, সবটা পারছি আমরা বলছি না, এত বড় শহর চতুর্দিকে যে ম্যান পাওয়ার থাকা দরকার, ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার, সেটা আমাদের নেই, যতটুকু আছে আমরা নজর রাখছি, একদম লাগাম ছাড়া করতে দেইনি, মিষ্টি বা খাবার সবটাই ঠিকমতো যাতে হয় আমরা দেখছি। বর্ধমানবাসীর উদ্দেশ্যে কি বলবেন? বর্ধমানবাসী আমরা এটাই বলবো শুধু যে আপনারা একটা সুন্দর ভালো শহরে বসবাস করার জন্য পৌরসভা যে উদ্যোগগুলো নিয়েছে তাতে আপনারা আমাদের সহায়তা করুন, আশীর্বাদ করুন, আমরা যেন আপনাদের সামনে 5 বছরের মাথায় এমন একটা সুন্দর শহর উপহার দিতে পারি যেখানে রাস্তাঘাট, জল, আলো, নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সমস্যা এগুলো যেন আর না থাকে। আমরা অনেকটা এগোতে পেরেছি, আমরা আরও এগোচ্ছি। আমরা কথা বললাম পরেশবাবুর সঙ্গে এবং পরিস্থিতি, বর্ধমানের উন্নয়ন কোন দিকে যাচ্ছে, কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তিনি তার সবটাই আপনাদের কাছে তুলে ধরলেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব।
আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।